কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইটে তিন ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উত্তপ্ত এখন পুরো ক্যাম্পাস। পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, মহাসড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রক্টোরিয়াল বডি ব্যর্থ অভিযোগ করে প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর পেশী শক্তির জানান দিতে ছাত্রলীগ নেতা রেজা ই ইলাহি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তিন ছাত্রলীগ নেতার উপর হামলা করান বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। খুনি বিপ্লব, সে আমাকে ডাক দিয়ে তোরা ক্যাম্পাসে কি ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবো, এটা বলে আমাকে প্রথম আঘাতটা করে কাউসার। প্রশ্ন, আমি কি অন্যায় করেছি? তাদের সাথে যদি আমার পূর্ব শত্রুতা থাকেও, আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ে আমার মা বাবার জন্য পাঠাই নাই, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, তখন আমার পায়ে মারতেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, হলে বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের উপর হামলা সহ বেশ কিছু ঘটনার পেছনে মদদ দিচ্ছেন প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে প্রক্টরের প্রত্যাহার চান শিক্ষার্থীরা। পড়ালেখা করতে আসছি এখানে, এখানে তো আমি ইনসিকিউরিটি ফিল করে নিজের জীবন শেষ করে দিয়ে এখানে পড়তে আসি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মূলত আমাদের কিছু স্থানীয় অছাত্ররা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদেরকে মারধর করেছে, তারা তো কখনো চাইবে না আমরা এরকম একটা অনিরাপদ জায়গায় আসি। এই প্রক্টোরিয়াল বডি আমাদের সঠিক বিচার দিতে ব্যর্থ, এবং পাশাপাশি আমরাও নিজেরা যদি কোনো শিক্ষার্থী কোনো সময় কোনো বিপদের সম্মুখীন হই, তখন আমরা মনে করি যে এই প্রক্টোরিয়াল বডি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। তবে প্রক্টরের দাবি, এসব অভিযোগ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টোরিয়াল বডি কাজ করছে বলে জানান তিনি। আমাদের নীতিমালার যে বিষয় আছে, নীতিমালা অনুযায়ী আমরা প্রক্টোরিয়াল বডির সকল মেম্বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি, এবং আইন শৃঙ্খলা বাইরের ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার মধ্যে আমরা রাখতে পারি। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, দুই ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অশান্ত এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এসএটিভি নিউজ ডেস্ক।